काकरोल पुष्टिकर ओ जनप्रिय एकटी सब्जी। काचा काकरोल तरकारी भाजी ओ भत्ता हिसेबे खावा जाए। ताई जमी बाड़ीर आंगिनाय टबे बा छादे ए सब्जी चाष करा जाए। काकरोल चाष करते गिये आमरा नाना रकम सार व्यवहार करे थाकि, जेमन यूरिया, टीएसपी, एमओपी, दस्ता, बोरन, जिप्साम इत्यादि। आबार जारा छाद बागाने बा टबे चाष करे थाकि तारा सार व्यवहार करे ना बोललेई चले। किन्तु आपनारा कि जानेन कोन सार व्यवहार करले काकरोलेर फलन हबे द्विगुण? आज आमी एई विषय निये एई भिडियोते आलोचना करब, ताई भालोभावे बोझार जन्य भिडियोटी ना टेने शेष पर्यन्त देखुन। ताहले चलुन आर देरी ना करे शुरू करा जाक। सम्मानित दर्शकबृंदु आसलामु आलैकुम, आपनारा देखछेन कृषि भित्तिक यूट्यूब चैनल एग्रिकल्चर इन बीडी। जारा एखोनो एई चैनलटी सबसक्राइब करेननि तारा चैनलटीके सबसक्राइब करे पाशे थाका बेल आइकनटी क्लिक करे राखुन, जेनो कृषि विषयक समस्या ओ समाधान सम्पर्के नतून भिडियो आपनि प्रथम पेये जान। काकरोल बांग्लादेशेर सब जिलातेई चाष हय। जारा छाद बागाने अथवा बाड़ीर आंगिनाय चाष करे तारा साधारणत गोबर सार छाड़ा अन्यान्य सार खुबी कम व्यवहार करे थाके। गोबर सार जैव सार हिसेबे काज करे। এই গোবর সারের পাশাপাশি যদি বোরন সার ব্যবহার করা যায় তাহলে কাকরোলের ফলন হয় দ্বিগুণ। তবে এক্ষেত্রে ফুল আসার সময় 16 বার বোরন 1 লিটার পানিতে 1.5 গ্রাম হারে মিশিয়ে সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। আর যারা মাঠ পর্যায়ে চাষ করেন তারা সচরাচর যেসব সার ব্যবহার করেন তার পাশাপাশি জৈব সার ও বোরন সার ব্যবহার করতে হবে। কারণ জৈব সার ও বোরন সার গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল নিয়ে আসতে সাহায্য করে। এই দুটি সার ব্যবহার করলে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে, যার ফলে কাকরোলের ফলন হবে দ্বিগুণ। এই দুটি সারের পাশাপাশি যদি ফুল আসার সময় হরমোন জাতীয় কোনো পণ্য ব্যবহার করা যায় তাহলে আরও বেশি ফুল আসবে এবং ফলন হবে অনেক বেশি। কৃষি বিষয়ক যে কোনো সমস্যা ও সমাধান সম্পর্কে জানার জন্য এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এই পর্ব সম্পর্কিত আপনার কোনো মতামত থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আজকের পর্ব যদি আপনার ভালো লাগে তাহলে আপনার নিকট থেকে একটি লাইক আশা করব। সবাই ভালো থাকবেন, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।